ড্যাশবোর্ডের থেকে আমি আর্নিংয়ে আসবো এটা কিন্তু কোনো এডিটেড না আপনাদের সামনে কিন্তু লাইভ আমি ব্রাউজ করে দেখাচ্ছি পরে ফেব্রুয়ারি মাসে একইন আবার তেরো ডলার আর্ন করছি মার্চ মাসে আবার নতুন করে চুয়ান্ন ডলার আর্ন করছি আবার এপ্রিল মাসে একশো তেতাল্লিশ ডলার আর্নিং করছি এবং মে মাসে আবারও আর্নিং করছি নতুন করে দুশো পঁয়ত্রিশ জুন মাসে দুশো সপ্ত আর জুলাই মাসে হয়েছে চারশো বাষট্টি এবং অগাস্ট মাসে হয়েছে পাঁচশো বিয়াল্লিশ এবং সেপ্টেম্বরে এসে হাইয়েস্ট আর্নিং কত এগারোশো ডলার এবং অক্টোবর মাসে এখনও তো আজকে এক তারিখ বারো ডলার আর্নিং সবাইকে শুভ সন্ধ্যা আদাব নমস্কার কেমন আছেন সবাই জি ভালো স্যার আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ দাদা আসি ভালো আপনাদের দোয়া আশীর্বাদে সবাইকে আমার অডিও বা আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন জি জি স্যার বেশ শুনতে পাচ্ছি আচ্ছা তো আজকে 16 তম ব্যাচ অর্থাৎ ফ্রিল্যান্সিং উইথ এআই 16 তম ব্যাচের প্রথম ক্লাস উদ্বোধনী ক্লাস এই ক্লাসে আমরা মোটামুটি সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব মানে পরিচয় হওয়ার চেষ্টা করব এবং আমাদের এই কোর্সে কি কি বিষয় কাভার করা হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা যদি একটু মাইক্রোফোন মিউট রাখেন তাহলে খুবই ভালো হবে মাইক্রোফোন মিউট রাখবেন এবং ভিডিও ফুটেজগুলো অফ রাখবেন আমি একজনকে দেখতে পাচ্ছি শরীফ উদ্দিন ভাই বন্ধ করেছেন ওকে মানে মাইক্রোফোন সব সময় মিউট রাখতে হবে এমনটাও না মানে সব সময় মিউট রাখবেন যখন আপনি কথা বলবেন আমার সঙ্গে কোনো একটা প্রশ্নের উত্তর দিবেন বা প্রশ্ন করবেন তখন মাইক্রোফোনগুলো আনমিউট করে কথা বলতে পারবেন ঠিক আছে তো আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় হবো পরিচয় হওয়ার আগে এই কোর্সের যেহেতু একদম প্রথম ক্লাস এটা তো এই কোর্সে কি কি বিষয়গুলো থাকতেছে এটা সুনিশ্চিতভাবে আরেকবার করে আমরা রিপিট করি অনেকে হয়তো বিজ্ঞাপনটি ভালো করে পড়েও দেখেননি এমন অনেকেই আছেন আবার অনেকে সমস্ত কিছু পড়ে হয়তো বা কোর্সে ভর্তি হয়েছেন তাই না অনেকে আবার ওই যে রেফার হয়ে ভর্তি হয়েছেন যার কারণে হয়তো আমার ডিটেলস পড়ার সুযোগ হয়নি কোর্সের তো সেই বিষয়গুলো সবার জন্য একবার রিফ্লে করার চাই করতে চাই তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি সবাই স্ক্রিনটি দেখেন আশা করছি আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে হ্যাঁ তো এই ছিল হচ্ছে ষোলোতম ব্যাসের কোর্সের বিজ্ঞপ্তি যেখানে আমি অনেক কিছু আকর্ষণীয় কথা বলেছি এই কোর্সের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে যে এআই জেনারেটেড ইমেজ বিক্রি করা এবং কোন কোন ওয়েবসাইটে স্টক ওয়েবসাইটগুলোতে প্লাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হ্যাঁ স্টক প্লাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও যাতে কাজ করতে পারেন সেই ব্যাপারেই কিন্তু এখানে দেখানো হবে কাজগুলো আর স্টক ছাড়াও পেসি বার্নিং করার জন্য কিন্তু আরও অনেক জায়গা রয়েছে অনলাইনে যেমন ইউটিউব ফেসবুক তো সেই বিষয়গুলো এই কোর্সে থাকবে সেগুলো শেষের দিকে থাকবে এবং বোনাস আকারে আরও অনেক কিছুই থাকবে তো আশা করি আপনার এই বিষয়গুলো বা পড়ে দেখেছেন না পড়লেও আমি কিন্তু ক্লাস শুরু করার কয়েক মিনিট আগে এই জিনিসগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে কিছু কথা লিখেছি যে আসলে ক্লাসে যখন যুক্ত হবেন একটু পাঁচ দশ মিনিট আগে থেকে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তোবা আপনি শুরু থেকে ক্লাসে আলোচনাগুলো বুঝতে পারবেন অনেকে থাকে যে আধা ঘন্টা পর যুক্ত হয় প্রথমের অংশ কিছুই শোনেনি ফলে মাঝখান থেকে কোনো একটা প্রশ্ন করতেছে যেটার হয়তো বা এক্সপ্লেন বা যেটার আলোচনা হয়তো বা ইতোমধ্যে হয়ে গিয়েছে ব্যাপারটি এমন থাকে তো যাই হোক চেষ্টা করবেন অনেকের অবশ্য বিভিন্ন সমস্যার কারণে হয় না কারেন্ট থাকে না বিদ্যুৎ থাকে না বা কি বলে ওয়াইফাই থাকে না বা অনেকের ব্যস্ততা থাকতেই পারে তো চেষ্টা করবেন শুরু থেকে যুক্ত হবার এবং রেগুলার ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা তারপরে আর কি কি আছে এই কোর্সটিতে কোর্সের একদম টপিক্সগুলোতে যাই বিস্তারিত আলোচনা না গিয়ে এই কোর্সে যে টপিক্সগুলো থাকবে এটা একদম সংক্ষিপ্তভাবে কোর্সের বিষয়গুলো এআই গ্রাফিক্স এলিমেন্ট এআই ভেক্টর ইলাস্ট্রেশন এই দুটা ক্যাটাগরি কিন্তু অলমোস্ট সেমিলার তারপরেও একটু ভাগ আছে ওটা আমরা ক্লাসে শিখব আর এআই টি শার্ট ডিজাইন একটা বিশাল বড় সেক্টর ইনকামের জন্য বা ডিজাইন জগতে ব্যানার ডিজাইন থাম্বানাইল ডিজাইন লোগো ডিজাইন ভিডিও ইউটিউব সিক্রেট হ্যাক্স এই জাতীয় সবগুলোই কিন্তু দেখেন সামনে এআই দেয়া রয়েছে অর্থাৎ এআই সংক্রান্ত আমরা সেই আগের ধরা নিয়মের যে কাজ ম্যানুয়ালি যেভাবে করে আসতাম সেটা আমরা এখানে শিখবো না এখানে সবগুলোই শিখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ঠিক আছে তবে এখনও মাঝে মধ্যে আমাদের কিছু কিছু জায়গাতে ম্যানুয়াল টাস্কের দরকার হবে তো সেই বিষয়গুলো এখানে আমি ইনক্লুড করাবো যতটুকু না করলেই নয় ঠিক আছে অর্থাৎ ম্যানুয়াল এখনও লাগে তো এখন কিন্তু অতটা ম্যানুয়াল লাগে না এআই অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কাজ করে দেয় আর বাদ বাকি হালকা কিছু কারেকশন যেটার জন্য আমাদের ম্যানুয়াল সাপোর্টের দরকার হবে ম্যানুয়াল সফটওয়্যারের দরকার হবে সেগুলো আমরা ব্যবহার করব। আর কোর্সের আরও যদি টপিক্সগুলোকে একদম সেপারেট করে দেখাই ক্লাস ইন্ডেক্সগুলো অর্থাৎ ক্লাসগুলো একটা ধারাবাহিকভাবে এগোবে যাতে আপনাদের কাজগুলো শিখতে সুবিধা হয় হ্যাঁ একদম বেসিক থেকে যেন ধীরে ধীরে অ্যাডভান্সে নিয়ে যেতে পারি ওইভাবেই ক্লাসগুলো সাজানো হবে বা নেওয়া হবে প্রথমে এআই ভেক্টর গ্রাফিক্স এলিমেন্ট এই অংশে আমরা কাভার করব শিলইটি লাইন আর্ট কালার ভেক্টর এবং এই ফাইলগুলোকে সমস্ত কিছুকে একসঙ্গে বান্ডেল আকারে সাজানো এই বিষয়গুলো আর এআই ইলাস্ট্রেশন এটাও ভেক্টরের আন্ডারেই পড়ে তবে এটাতে একটু ডিটেলস বা একটু আর্টিস্ট ভাব ক্রিয়েটিভিটিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় তো হচ্ছে রিয়েলিজম অর্থাৎ একদম রিয়েলিস্টিক টাইপ ইমেজ কীভাবে জেনারেট করা যেতে পারে এবং সেগুলো কীভাবে বিক্রি করা এইটা টাইপ আর কি ওয়াটার কালার তারপর ইলাস্ট্রেশন যেটা একদম কাল্পনিক চিন্তাভাবনাকে একটা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় এই টাইপ কাজগুলোকে বলা হচ্ছে ইলাস্ট্রেশন আমরা অনেক সময় মনে নিই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলোকে হয়তো বা ইলাস্ট্রেশন বলে এমনটা কিন্তু না বরং ইলাস্ট্রেশনটাই হচ্ছে একটা কাল্পনিক বা ইমাজিনেশন আপনি যেটা চিন্তা করেন সেটাকে একটা দৃশ্যমান করে ডিজাইন করা বা ফুটিয়ে তোলাটাই হচ্ছে ইলাস্ট্রেশন আর এই কাজগুলো করা হয় যে সফটওয়্যারের দ্বারা সেটাকেই মূলত অ্যাডোবি সম্ভবত এই থ্রুতেই ওই সফটওয়্যারটাই নাম করেছিল ইলাস্ট রেইটর ঠিক আছে তো পাশাপাশি থাকবে থ্রি ডি এই সেক্টরে তারপরে টি শার্ট ডিজাইন সেক্টরে আমরা আলোচনা করব ভেক্টর টি শার্ট টাইফোগ্রাফি টি শার্ট এআই স্মার্ট মকআপ তারপরে এআই ব্যানার এইভাবে আর কি কভার করা হবে ধারাবাহিকভাবে একদম লোগো ডিজাইন থেকে শুরু করে এই ভিডিও এগুলো যাতে আপনারা ভুলে না যান যে ধারাবাহিকভাবে কোনটার আর বা কোনটা আসবে এটা অলরেডি কিন্তু আপনাদেরকে পিডিএফ ডকুমেন্ট বা এই ইমেজ ডকুমেন্ট আকারে আপনাদেরকে দিয়ে রেখেছি হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমি বারবার বলছি যে প্রাধান্য দেওয়া হবে এআইগুলোকে ব্যবহার করে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি তারপর আর কিছু আছে ক্লাস ইন্ডেক্স ইউটিউব সিক্রেট হ্যাক্স আর চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন চ্যানেল সেট আপ অপটিমাইজ ভিডিওতে কীভাবে এসইও ইউ শার্ট সেন্ডিনে অপটিমাইজেশন করাবেন ভিডিও মার্কেটিং কিভাবে করা হবে চ্যানেল কিভাবে গ্রো করা হবে এই সংক্রান্ত কিছু সিক্রেট টিপস থাকবে আর আমরা যে যেভাবে ইনকাম করব মূলত বা ইনকামের যে পদ্ধতিগুলো এতক্ষণ যেগুলো আলোচনা হলো সবগুলো স্কিল ওই স্কিলগুলো যদি আপনারা শিখতে পারেন বা আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা অনেকভাবে আয় করতে পারবেন অফলাইন এবং অনলাইন সব জায়গায় তো অনেকগুলোতে গেলেও আমি মূলত তিনটা পদ্ধতিতে এখানে বেশি প্রাধান্য দিব সেটা হচ্ছে সাইট প্রিন্ট অন ডিমান্ড সাইট আর একটা হচ্ছে ফ্রিলান্স মার্কেট প্লেস সাইট বা যারা বোঝেন না তাদের জন্য বলি শার্টার স্টক অ্যাডোবি স্টক ফিরিপিক গেটিএমএস সামথিং রকম ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে সাইট যেখানে আমরা ডিজাইন করে জমিয়ে রাখি বিক্রয়ের জন্য ঠিক আছে আর প্রিন্ট অন ডিমান্ড হচ্ছে কিছু ওয়েবসাইট আছে আমরা ডিজাইন রেখে দিব ওই কোম্পানিগুলো কী করে ওই ডিজাইনগুলো প্রিন্ট করে একদম গ্রাহকের বাসায় পৌঁছায় দেয় ফিজিক্যাল প্রোডাক্ট তো ওই জাতীয় সাইটগুলোতেও কীভাবে কাজ করতে হয় ওগুলো দেখানো হবে আর ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলতে একদম সরাসরি আপনি একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন চুক্তিভিত্তিক যে একটা ডিজাইন করার জন্য কত ডলার নেবেন কত বাজেট নেবেন এই বিষয়গুলো ক্লায়েন্টের সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে এটা চুক্তিবদ্ধ হবেন এবং ওইভাবেই কাজটি ডেলিভারি দেবেন যে কত দিনের মধ্যে এটা দিতে হবে তো সেই সমস্ত মার্কেট প্লেসগুলো হচ্ছে ফাইবার ডট কম ফ্রিলান্সার ডট কম আপ পিপল পারওয়ার্ক তো ওই রকম কিছু সাইটে যেগুলোতে আপনারা নতুন অবস্থাতেই বেটার কিছু করতে পারবেন যে যে বিষয়গুলো মনে রাখতে হবে তো ওই জায়গায় আমি মানে সর্বোচ্চটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং ওইভাবেই কাজগুলো শেখাবো ঠিক আছে আর বোনাস কিছু থাকতেছে এখানে যেগুলো হয়তো বা এই কোর্স ওইভাবে লিস্টেড করা নেই বাট বোনাস সহকারে অনেক কিছুই থাকবে এখানে লেখাই আছে দেখেন বিভিন্ন ধরনের এখানে এমন কিছু কিছু টুলস এখানে লিস্টও করে রাখিনি গোপনীয়তার জন্য এর জন্য আপনাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে আর যেহেতু এটা একটা এআই সংক্রান্ত কোর্স তার মানে আপনারা ইতোমধ্যে জানেন যে এআই তো খুব বেশি দিনের টপিকস না তাই না দু বাইশ তেইশ থেকে এটা মোটামুটি বিশেষ করে তেইশ বা চব্বিশে এসে এটার ব্যবহার প্রচুর বৃদ্ধি পেয়েছে তাই না তার মানে হচ্ছে কি যে এআইটা সবার কাছেই অলমোস্ট নতুন যেহেতু আমরা অনেক দিন থেকেই এই অনলাইন সেক্টর প্লাস গ্রাফিক্স ডিজাইন সেক্টর নিয়ে কাজ করি সুতরাং আমাদের জন্য যেটা হয়েছে একদম একটা ফ্রেশ নিউ এআই যদি অনলাইনে আসে আমরা সহজে দেখে সেটাকে আয়ত্ত করতে পারি এবং বুঝতে পারি যে এটা কীভাবে কাজ করতেছে তো অনেকের জন্য এটা কঠিন হয় বা যারা নতুন তাদের জন্য তো একটু কঠিন হবে সেই জায়গায় হয়তো আমি হালকা করে একটু বুঝাই দিলেও আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এর কথার অর্থ হচ্ছে যে কিছু কিছু এআই যেটা এখনও আসেনি বা আগামী মাসে কোনো একটা বড় ধরনের বা পাওয়ারফুল এআইয়ের আবিষ্কার হইল তার মানে কি সেইটাও আমি শিখব ক্লাস আপনাদেরকেও সেটাতে শেখাবো যদি সেটা ভালো হয় সকলের জন্য তাই না তো এরকম কিছু লিস্ট করাই হয়নি হয়তো বা আসতে পারে আসলে তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে কারণ এআইটা হচ্ছে অলওয়েজ আপডেট এবং যে এআইগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপগ্রেড হচ্ছে বা এগুলোর যে ভার্সন বা সংস্করণ এটা কিন্তু ইম্প্রুভ করা হচ্ছে বা ডেভেলপ করা হচ্ছে মানে যেটাকে সহজ কথায় বলা যায় যেমন চ্যাট জিবিটি প্রথম অবস্থায় তার যে আউটপুট অনেক ভুল ছিল এখন ডে বাই ডে তার যে ভার্সন পরিবর্তন হচ্ছে ফলে আউটপুটটা অনেক ভালো হচ্ছে তাই না এই আর কি তো আর একটা বিশেষ আপনাদের নিকট আহ্বান থাকবে দেখেন একটা কোর্সে আপনারা অনেকেই ভর্তি হয়েছেন এখানে ফ্রি কোর্স না তো এটা টাকা দিয়ে কোর্স করতেছেন সবাই দ্যাট মিন্স সবাই সিরিয়াস কোর্সে ভালো কিছু শেখার জন্য শখ করে কেউ আসেনি ম্যাক্সিমাম লোকই টাকা দিয়ে ভর্তি হয়েছেন এবং ভালো একটা রেজাল্ট আনার চেষ্টা করতেছেন তো আমার পরামর্শ থাকবে যে আপনারা রেগুলার ক্লাস করবেন যতই সমস্যা থাকুক রেগুলার ক্লাস করলে হয় কি একটা কি বলে একটা নিয়ম অনুবর্তিতার ফলে আপনি অনেক সময় প্র্যাকটিসের সময় না পাইলেও এই যে টিপসগুলো আলোচনাগুলো আপনার ব্রেনে ওইভাবে সেট আপ থাকবে আর অনেকে অনেক এক্সপার্ট আসেন বাট ক্লাস রেগুলার না করলে যেটা হয় হয়তোবা পরবর্তীতে আপনি রেকর্ড ভিডিওটা দেখতেছেন ক্লাসে কিন্তু আপনি ওই ফিলটা পাবেন না অথবা সেই ধারাবাহিকতাটা আপনার বজায় থাকবে না ঠিক আছে অথবা আপনার কাছে মনে হবে যে আমি মনে হয় কী যেন বাদ পড়ে গেছি কী যেন বাদ পড়ে গেছি এরকম একটা তৈরি হবে এর ফলে আপনার কিন্তু ড্রপ করার সম্ভাবনাটা বেশি থাকে ঠিক আছে আর যদি রেগুলার করেন আমি মনে করি যে অনেকে এক্সপার্ট আগে থেকেই অনেকে একদম জিরো থেকে শুরু করতেছেন এই কোর্সটা তো যাই হোক না কেন সবে রেগুলার অ্যাক্টিভ থাকলে ক্লাস করলে প্র্যাকটিস করলে যেটা হয় সেটা হচ্ছে মানে কম হোক আর বেশি হোক সবাই একটা রেজাল্ট আনতে পারবেন বেটার হয়তো যারা একটু বেশি বোঝে বেশি এক্সপার্ট তারা বেটার আনবে একশোতে একশোই গেইন করলো কিন্তু আপনি যদি রেগুলার ক্লাস করেন আপনি যদি দুর্বল হন বুঝতে সমস্যা হয় একদম নিউ হন তারপরেও আপনি থার্টি পার্সেন্ট আনতে পারবেন ব্যাপারটা এমন ঠিক আছে তো এইটাই আপনাদের নিখুঁত আহ্বান থাকবে আর যেহেতু আপনাদের কোর্সটা কিন্তু তিন মাসের এটা তো আমরা কোনো অ্যাকাডেমিক পড়াশোনা করতেছি না একটা স্কিল ডেভেলপমেন্ট সুতরাং আমাদের প্রত্যেকটা ক্লাস হবে এবং সেই ক্লাসে অবশ্যই আপনাদের যে দিক নির্দেশনাগুলো দেয়া হবে যেভাবে কাজ করতে বলা হবে সেই কাজগুলো করে সেইটার আউটপুট দেখাতে হবে পরবর্তী ক্লাস আসার আগেই বুঝছেন আপনি যদি জমিয়ে রাখেন যে আমি তো ব্যস্ত আছি আচ্ছা সাত দিন পরে এখন প্র্যাকটিস করব। তাহলে কিন্তু করতেই পারেন আপনি কিন্তু তাহলে যেটা হবে সাত দিন পর ওই যে সমস্যাগুলো তৈরি হবে তো ওই সমস্যাগুলোর সলভ তখন কিন্তু পাওয়াটা কঠিন হয়ে যাবে কারণ আমরা তখন হয়তো অন্য একটা চলমান টপিক্স নিয়ে আলোচনা করতেছি কিন্তু আপনি সেই শুরুর দিকের বেসিক কোশ্চেনগুলোতে আটকে যাচ্ছেন বা ওই প্রশ্নগুলো করতেছেন সেক্ষেত্রে হয়তো বা সেইভাবে সমাধান করা যাবে না গুরুত্ব সহকারে কিন্তু যখন একটা চলমান টপিক্স নিয়ে সবাই একসঙ্গে আগাচ্ছি আপনি সেটাতে যত বেসিক প্রশ্ন করেন আর যত কঠিন প্রশ্ন করেন সমস্যা নেই সবাই মিলে আমরা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে এইটা একটা আমার মানে আহ্বান থাকলো আপনাদের নিকট আর কন্টিনিউ যদি করেন ক্লাস প্লাস প্রত্যেকটা গাইডলাইন যদি অনুসরণ করার চেষ্টা করেন আপনি একশোবার ফেইল হলে বারের জন্য আমি সাপোর্ট দেব ঠিক আছে এটা আমার দায়িত্ব যদি এমন হয় যে পুরো কোর্স শেষ করেও আমার গাইডলাইন অনুসরণ করেও কাজ করেও আপনি বেটার রেজাল্ট আনতে পারেননি তারপরও আমি চেষ্টা করবো আপনাকে ইম্প্রুভমেন্ট করার জন্য প্রয়োজনে আমার নতুন কোনো কোর্স শুরু হলে সেই কোর্সে আবার ক্লাস করার সুযোগ দেবো অথবা প্রয়োজনে আপনাকে এককভাবে আমি কাজ শেখাবো যে কেন আপনার রেজাল্ট আসতেছে না তাহলে আমার গাইডলাইন ফেল আর আমার গাইডলাইন ফেল মানে হচ্ছে যে আপনার টাকা লস করলাম দিকে আপনার সময় লস করলাম হয়তো বা টাকা ফেরত দিতে পারবো কিন্তু আপনার সময়টাকে তো আর ফেরত দিতে পারব না তাই না তো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং আমি কখনোই এই ধরনের মানে দায় বোধ আমি নিতে চাই না মানে আমার ঘরে দায় আসুক বা দোষ আসুক এমনটা না এই কারণে আমি আমার গাইডলাইনে পরীক্ষিত যে আমার এই কাজগুলো বা আমি যে প্রসেসে কাজ শেখাই সেগুলো কাজ করে কেন কারণ আমি নিজে ওই প্রসেসে কাজ করি আর্নিং করি প্লাস বাকি দশজনও অলরেডি আর্নিং করতেছে সেই প্রসেসগুলো ফলো করি ঠিক আছে তো আপনিও যদি সেই পরিমাণ শ্রম দেন বা সেভাবে গাইডলাইন অনুসরণ করেন আপনারও ইনকাম হতে বাধ্য যদি না হয় অ্যাপ্রোপ্রিয়েটলি ফলো করার পরও তখন মনে হবে এটা আমার দায় সো আপনাকে আরও বেশি আমাকে নার্সিং করা হবে করতে হবে প্রয়োজনে আপনাকে আরও কিছুদিন শেখাতে হবে এটা আমার দায়ে পড়ে কিন্তু আপনি যদি নিয়মিত ক্লাস না করেন দেখা গেলো যে তিন মাসের কোর্স আপনি দু মাস ক্লাসই করেননি প্রথম লাস্ট এক মাসের সময় এসে বলতেছেন ভাইয়া আমি তো আমার ব্যস্ততার কারণে বা পার্সোনাল পার্সোনাল সমস্যার কারণে আমি ক্লাসগুলো করতে পারি নাই এ সমস্যা সে সমস্যা এখন তো আমি ভালো কিছু করতে পারতেছি না আমার কোর্স ফি ফেরত দেন অথবা আমাকে নতুন কোনো ব্যাসে যুক্ত করেন অথবা আমার এই জায়গাটিতে সমস্যা সমাধান করে দেন তখন কিন্তু এই কথাগুলো ওইভাবে আমলে নেওয়া হবে না ঠিক আছে কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটলি শুরু থেকে যান আমি আপনার জন্য সর্বোচ্চটুকু করার চেষ্টা করব ঠিক আছে এবং কোর্স তিন মাসের কোর্স শেষ হয়ে গেল আপনাদের লাইফ টাইম সাপোর্ট থাকবে আমি কিন্তু টেম্পোরারি কিন্তু ফ্রিল্যান্সার না যে কোর্স করাই আর কোর্স শেষ হয়ে গেলে আমি উধাও মহাকাশে হারিয়ে যাব এমনটা না আমি কোর্স করাই হচ্ছে দু সালের পর থেকে বা কিন্তু আমি ফ্রিল্যান্সিং করি দু হাজার দশ বা এগারো সাল থেকে মানে আমার এটা প্রফেশন আমি নাপাদ মস্তক ফ্রিল্যান্সার আমার এটা ছাড়া আর কোনো রাস্তাই নেই আমি ব্যবসাও করতে পারবো না আমি চাকরিও করতে পারবো না ঠিক আছে সো বাকি জীবন যতদিন বেঁচে আসে বা আমাকে ফ্রিল্যান্সিং নিয়েই থাকতে হবে তাহলে আপনিও যদি এই ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন এবং আপনি আমার কোর্স করেছিলেন এই শর্তে আপনি আজীবন আমার থেকে যে কোনো ধরনের সাপোর্ট পাবেন যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন আমাকে কথা বললে আমার কাছে সাহায্য চাইলে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। অনেক সময় আমি ব্যস্ত থাকব এর মানে এই না যে আপনাকে সাপোর্ট দিতে চাচ্ছেন আপনাকে খালি বুঝতে হবে যে আমি ফ্রি হলেই আপনাকে দিব সময়টুকু অনেক সময় ব্যস্ততা থাকে হয়তোবা দিতে পারি না টাইম অনেকে মনে করেন হয়তোবা আপনাকে অ্যাভয়েড করে যাচ্ছে একদমই ভুল আমি যখন সময় পাই আমি আমার ম্যাসেঞ্জারগুলো চেক করার চেষ্টা করি যে কোথায় এমার্জেন্সি সমস্যাগুলো কার কার তো এমার্জেন্সি সমস্যাগুলোকে বেশি ফোকাস করি যেমন কারো জনিত সমস্যা কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে এই জিনিসগুলোকে আমি এমার্জেন্সি মনে করি সব কাজ ফেলে দিয়ে ক্লায়েন্ট ফেলে দিয়ে আগে ওই ব্যক্তিটাকে ওই জায়গাটিতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এটা কখন হবে আমার জায়গা থেকে খুব বেশি সাপোর্টটা পাবেন যখন দেখব যে আপনি এই সেক্টরে অনেক বেশি ডেডিকেটেড এবং সিরিয়াস ঠিক আছে কিন্তু যারা অনিয়মিত দেখা যাচ্ছে যে একদিন কাজ করে ছয় মাসের কাজ করে না হঠাৎ করে এসে একটা আধ্যাত্মিক প্রশ্ন করে যেটার হয়তো সমাধান জানলেও আপনাকে দিলে হয়তো বা আপনি বুঝবেন না ঠিক আছে আমি চাই কন্টিনিউ কাজ করবেন আপনার ইমপ্রুভমেন্ট আমি মানে সোজা বাংলায় আমি যেটা বলতে চাই আপনাদের ইমপ্রুভমেন্ট আপনাদের সফলতা দেখতে আমার খুব ভালো লাগে ঠিক আছে তো যারা এইভাবে ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করে করে আগাবেন একটু একটু করে সফল হয়ে যাবেন তাদের জন্য আমি যথেষ্ট সাপোর্ট দিব প্রয়োজনে আপনার বাসায় গিয়ে আপনাকে সাপোর্ট দিয়ে আসবো ঠিক আছে আর এই ইমপ্রুভমেন্টটা শুধু আপনার পরিশ্রম এবং আপনার ইচ্ছাশক্তির শক্তির মাধ্যমেই আসবে আর বাদ বাকিটুকু গাইডলাইন দেবার আমি আছি প্লাস ইউটিউব আছে অনেক সোর্স আছে তবে যেহেতু কোর্সে ভর্তি হয়েছেন এই তিন মাসে আমি যে গাইডলাইনটি দেই অন্তত এই তিনটা মাস অন্তত আমার গাইডলাইনটাই শুধু বেশি ফলো করার ট্রাই করেন আরও সময় পাবেন অনলাইনে বিভিন্ন জনের গাইডলাইন অ্যাপ্লাই করার ঠিক আছে অন্তত এই তিন মাস আমার গাইডলাইনটাকে একটু ট্রাই করেন যে এক্স্যাক্টলি কাজ করে কতটুকু ঠিক আছে আর প্রত্যেকটা জায়গায় যখন আমরা কাজ করব অলমোস্ট যে যে জায়গাগুলো আমি ইতোমধ্যে আর্ন করেছি বা করতেছি বা অন্যরা করতেছি সেই জায়গাগুলোতেই কিন্তু আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করবো এমন না যে আমি যে সেক্টরে জীবনে কাজ করি নি যে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই সেগুলো শেখাচ্ছি এটা কিন্তু না ঠিক আছে তো যাই হোক আমার কথা আমি এখানে মানে সমাপ্তি দিচ্ছি এখন আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের থেকে কথা শুনতে চাই কার কি আগ্রহ নিয়ে করছে যুক্ত হয়েছেন কে কীভাবে নিজেকে প্রিপারেশন নিয়েছেন এই কোর্সে এই বিষয়গুলো শুনবো একটু অনুরোধ করব আইনাল ভাই আপনার ভিডিও ফুটেজটা অফ করতে হবে ভিডিও ফুটেজ অফ করতে হবে ভিডিও এখানে যেহেতু সবাই আমরা ভিডিও অফ করে রেখেছি তাই ভিডিওটা না চালু করাই ভালো ঠিক আছে তো আমি এতক্ষণ ধরে যে কোর্সের ডিটেলস সম্পর্কে আলোচনা করেছি এখানে যদি কারো আপত্তি থাকে এখনই কমপ্লেন করেন বা আমাকে জানান যে এই বিষয়টা আমার ভালো লাগেনি বা এটা তো আপনি আগে বলেননি এখন করছে ভর্তি হওয়ার পর এভাবে কেন কথা বলছেন এরকম কোনো ইস্যু থাকলে বলতে পারেন সাদরে গ্রহণ করব এবং বিষয়টি নিয়ে ডিসকাস করার চেষ্টা করব ঠিক আছে আর যদি এরকম কোনো আপত্তি না থাকে এতক্ষণ ধরে যা ব্যাখ্যা করেছি তাহলে শুধুমাত্র সবাই একবার করে নিজেদের পরিচয়টুকু দেন কে কোথার থেকে আছেন আমরা একটু পরিচয় হয়ে নিই তাই না তো ঠিক আছে একজন একজন করে আমি এখানে লিস্ট করে বলতেছি তাহলেই বেটার হবে তা না হলে এলোমেলো শুরু হবে ঠিক আছে যারা কথা বলতে পারবেন বলবেন আর যাদের মাইক্রোফোন সমস্যা আছে যদি বলতে না চান নাই তবে আমি চাইবো প্রথম ক্লাস অন্তত সবারই কথা বলা উচিত এটা খুবই ভালো হবে ঠিক আছে তো প্রথমে আমি যাচ্ছি আব্দুর রশিদ ভাই রশিদ ভাই শুনছেন আদাব দাদা হ্যাঁ ভাই আদাব আমি চাপাই নবগঞ্জ থেকে বলছি আচ্ছা আপনি এক্সপার্ট না একদম ফ্রেশ নিউ একদম ফ্রেশ আচ্ছা ঠিক আছে আপনার বাসা ওয়াইফাই আছে জি আমার বাসা ওয়াইফাই আছে আচ্ছা ঠিক আছে আপনার কোনো এক্সট্রা কিছু বলতে চান থাকলে বলেন সংক্ষেপে আমি কি আর বলবো আচ্ছা ঠিক আছে এতে এসেছি আমাকে ফ্ল্যানসিং এর সবকিছু শিখিয়ে দিবেন এক্সাক্ট আর আপনি যখন আমাকে করবেন আমি তখনই আপনার লাইনে থাকব আচ্ছা আচ্ছা অল টাইম আমিই থাকব আপনার সিলেবাস মানে পড়ার কমপ্লিট করার জন্য কমপ্লিট করার জন্য এবং প্রত্যেকটা ক্লাসে আমি উপস্থিত থাকব যদি বিপদ আপদ না হয় আচ্ছা ধন্যবাদ ভাই আপনার চেষ্টা থাকলে অবশ্যই পারবেন আশা করি ইনশাআল্লাহ আচ্ছা আরিফিন শুভ হয়ে আছেন শোনা যাচ্ছে আরিফিন শুভ ভাই আমরা শুনছি না আপনাকে কথা বলার চেষ্টা করেন আচ্ছা তারপরে যাচ্ছে আমরা আরিফুল ভাই আরিফুল হয়ে আছেন আচ্ছা আরিফুল ভাই বলেন জি আমি আরিফ ইসলাম জেলা থেকে আমি পেশা একজন মেডিকেল আমার এই বিষয়ে

আচ্ছা দেন আমরা যাচ্ছি আয়নাল ভাইয়ের কাছে আইনাল হক ভাই কোথার থেকে বলছেন আইনুল হক ভাই আছেন কথা বললে বলেন আচ্ছা তারপরে যাচ্ছি বর্ষণ রায় দাদা কোথার থেকে হ্যালো হ্যাঁ দাদা শুনছি বলেন দাদা নমস্কার আমি বর্ষণ রায় দিনাজপুর থেকে বলছিলাম আপনি কি এই বিষয়ে আগে থেকে কাজের কোনো অভিজ্ঞতা আছে না একদম শুরু অনলাইন সেক্টরে হ্যাঁ আমি হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে 2020 সাল থেকে আছি বর্তমানে লেভেল টু সেলার তো গ্রাফিক ডিজাইন নিয়ে আমি কাজ করি গ্রাফিক ডিজাইনের আর কি মোটামুটি ক্ষুদ্র নলেজ আছে কিন্তু স্টক সাইটগুলোতে চেষ্টা করছিলাম কিন্তু স্টক সাইটগুলোতে সফল হতে পারি আপনাকে ইউটিউবে অনেক আগে থেকে আর কি ফলো করি যেহেতু আপনার কোর্সের একটা আর কি সুযোগ পেলাম তাই আর কি ভর্তি হয়ে গেলাম আশা করি স্টক সাইট গুলাতে একটু ভালো পর্যায়ে যেতে পারবো আচ্ছা ধন্যবাদ বর্ষন্দা আপনি অলমোস্ট প্রো ফ্রিল্যান্সার ঠিক আছে তো মানুষের স্বপ্ন কিন্তু মানে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের স্বপ্ন কিন্তু ওই জায়গাগুলোতে ফাইবার ডট কম ফ্রিল্যান্সার ডট কম ওই জায়গাগুলোতে ঠিক আছে ওইটা হচ্ছে একটা ফ্রিল্যান্সারের একটা স্বপ্নের জায়গা আর মাইক্রো স্টক বা এই কোর্স যেগুলো হচ্ছে এটা হচ্ছে ব্যাক তো আপনার এটা না হয়ে আগে ওইটাতেই আপনি সাকসেস গুড এখন এটা যদি করেন এটা আপনার জন্য মানে আপতকালীন সময়ে আপনাকে ব্যাক তৈরি করবে অথবা যখন আপনি হাঁপিয়ে যাবেন ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করতে করতে তখন এটাতে আপনি স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন তো যাই হোক আপনার জন্য শুভকামনা যেহেতু আপনি অনেক আগে থেকে কাজ করেন তো আপনার এই বিষয়গুলো অনেক সহজ মনে হবে তো ঠিক আছে আমরা পরে যাচ্ছি এখানে বিধান কুমার

আপনি আগে থেকে দক্ষ এই বিষয়গুলোতে হ্যাঁ আমি একটা কোর্স শেষ করলাম ফাইবারের অ্যাকাউন্ট এখন কোন আর কি ফাইবারের কোর্স করেছিলেন জি আচ্ছা ঠিক আছে একদম পুরো ছয় মাসে কি কি বিষয় কাজ শিখেছেন আপনি ডিজাইনের সব এলিমেন্ট সহ যেমন

আচ্ছা আপনারা সবাই শুনলেন যে এক ভাই অলরেডি ফাইবার বা ফ্রিলান্সার মার্কেট সম্পর্কে ছয় মাসের কোর্স করেছেন এবং গ্রাফিক্স ডিজাইনের অলমোস্ট সব সেক্টর নিয়েই কাজ শিখেছেন ঠিক আছে তো ওই ভাই কিন্তু এখনও আর্ন করতে সক্ষম হননি তো এটা বাস্তবতা এটি সত্য হয় এবং আমি এটাও বলতেছি উনি যদি ওই বিষয় নিয়ে আরও আগামী তিন বছর বা পাঁচ বছর ট্রাই করে তারপরও নিশ্চিতভাবে বলা যাবে না যে উনি আর্ন করতে পারবেন কি না পারতেও পারেন কিন্তু এটা অনিশ্চিত মানে ওটা এমনটাই চ্যালেঞ্জিং একে তো আপনাকে সেই লেভেলের স্কিলটা আয়ত্ত রাখতে হবে কার শিখলেই হবে না মানে স্কিলটা আয়ত্ত রাখতে হবে প্লাস কন্টিনিউ চেষ্টা চালিয়ে যেতে হবে এরকম ওটা একটা যুদ্ধ বা চ্যালেঞ্জ তো সেই জায়গায় আমার এখানে তিন মাসের কোর্সে আমি অন্তত শরীর বেয়ের যদি কনফিডেন্স নাও থাকতো আমি ওনাকে কনফিডেন্স দিতাম যে অন্তত আমার এই তিন মাসের কোর্সে আপনি গাইডলাইন অনুসরণ করেন এক ডলার হলেও আর্নিং করিয়ে দেখাবো যে অনলাইন থেকে আর্নিং করা সম্ভব ঠিক আছে এবং যদি কেউ মানে ভালো কিছু করতে পারে এখানে এই এই তিন মাসের কোর্সেই তিনি তার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন অর্থাৎ কন্টিনিউয়াসলি আর্নিং আসবে প্রতি মাসে একটা অ্যাভারেজ আর ওই যেখানে ফাইবার ফ্রিল্যান্সার ডট কম ওগুলো কিন্তু আজীবন আপনি যদি পনেরো বছর ধরে কাজ করেন পনেরো বছর শুদ্ধই অনিশ্চিত যে এ মাসে হয়তো বা বারোশো ডলার আর্নিং করলাম আগামী মাসে বারো ডলার ইনকাম করতে পারবো কিনা এটা অনিশ্চিত বাট এই পেসি বার্নিংগুলো কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেন যে এই মাসে আপনি পঞ্চাশ ডলার আর্ন করেছেন মানে সেম এই ওয়েতেই যদি কাজ করে যান আগামী মাসে নিশ্চিতভাবে আপনি ষাট ডলার আর্ন করবেন অর্থাৎ এই মাসের চেয়েতে আরো দশ ডলার বেশি আর্ন করতে পারবেন ঠিক আছে তো এই কথাটার প্রসঙ্গে অন্যদের সঙ্গে কথা বলা যাবার আগেই আমি এখানে জাস্ট আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার দেখাই আমার অ্যাকাউন্টে তাহলে এই আমার যে কথাটার সঙ্গে মিল আছে কতটুকু এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো ঠিক আছে আচ্ছা কেউ একজন মিটিংয়ে যুক্ত হতে চাচ্ছেন ওনাকে জয়েন করিয়ে নেই কোথায় আচ্ছা এখানে একটা ওয়েবসাইট মাইক্রোস্টো ওয়েবসাইট ঠিক আছে আমি এর ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডের থেকে আমি আর্নিংয়ে আসবো এটা কিন্তু কোনো এডিটেড না আপনাদের সামনে কিন্তু লাইভ আমি ব্রাউজ করে দেখাচ্ছি তারপর এখানে দেখাবো হচ্ছে জিরো ওয়ান অর্থাৎ জানুয়ারি মাস থেকে রানিং মাস পর্যন্ত ডেইলি না দেখাবো মান্থলি আর্নিং তাহলে আপনারা একটু বুঝতে পারবেন আমি একটু জুম করে দেখাই বড় করে এটা জানুয়ারি মাসের আর্নিং কত ডলার ১৩ ডলার এটা ফেব্রুয়ারি মাসের আর্নিং কত তেরো ডলার একটু বৃদ্ধি পাইছে এমন না যে এই তেরো ডলারে পরের মাসে কাউন্টিং হয়েছে এমনটা না এই ডলার মনে করেন তেরো ডলার তুলে খাইছি পরে ফেব্রুয়ারি মাসে একদিন আবার তেরো ডলার আর্ন করছি মার্চ মাসে আবার নতুন করে চুয়ান্ন ডলার আর্ন করছি আবার এপ্রিল মাসে একশো তেতাল্লিশ ডলার আর্নিং করছি এবং মে মাসে আবারও আর্নিং করছি নতুন করে দুশো জুন মাসে দুশো সপ্তাশি আর জুলাই মাসে হয়েছে চারশো এবং অগাস্ট মাসে হয়েছে পাঁচশো এবং সেপ্টেম্বরে এসে হাইয়েস্ট আর্নিং কত এগারোশো ডলার এবং অক্টোবর মাসে এখনও তো আজকে এক তারিখ বারো ডলার আর্নিং মানে পার ডে তেলে ধারাইলো আজকে এক তারিখই বারো ডলার দ্যাট মিনস প্রায় পনেরোশো টাকা তো এইটাও কোনো কথা না আমি এখানে জাস্ট একটি হিস্টোরি দেখালাম যে ক্রমান্বয়ে আপনার কি হচ্ছে ইম্প্রুভমেন্ট আসতেছে বুঝতে পারছেন এটা কনফার্ম কারণ হচ্ছে যে আমরা যেহেতু প্রত্যেক মাসে পরিশ্রম করে যাব আজকের যে জিনিসটা নিয়ে কাজ করতেছি আগামীকাল সেই একই বিষয়ে কাজ করলে আমার ইমপ্রুভমেন্ট আসবে আগে গত মাসে হয়তো বা আমি আট ঘন্টা করে টাইম দিয়ে এই রেজাল্ট পেয়েছি সো আগামী মাসে আর একটু ট্রাই করবে বেশি কিছু সময় দেওয়ার হ্যাঁ অথবা নাও যদি দিই ঠিক আট ঘন্টা করেই যদি দিই তারপর আমার ইম্প্রুভমেন্ট আসবে এবং আর্নিংও বৃদ্ধি পাবে এইটা হচ্ছে স্টক বা পেসিপ যে কোনো পেসিপ নেটওয়ার্কের সিস্টেম যে আপনি যদি একবার দাঁড় করাতে পারেন আপনার প্রোফাইলটা ডে বাই ডে আপনার আর্নিং বাড়বে বাড়বে কমবে না কমতেও পারে হালকা ধরেন এখানে কিন্তু কমার লক্ষণ নেই সবগুলো বাড়ছে তাই না কিন্তু মিস্টেকলি একটু কমতেও পারে দেখা গেলো এ মাসে চারশোর বাষট্টি এসেছে অগাস্ট মাসে পাঁচশো না হয়ে হতে প্রত্য তিনশো বাট এটা একটা অ্যাভারেসে থাকবে কিন্তু এমনটা হবে না কখনোই যে শূন্য হয়ে গিয়েছে ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন তো সেই ধরনের কোর্সের সঙ্গে আপনারা কানেক্টেড শুধু আপনাদেরকে গাইডলাইন অনুসরণ করতে হবে এবং আপনার প্রোফাইল সেভাবে সেট আপ করতে হবে বাদ বাকিটুকু ডে বাই ডে আপনি নিজেই দেখতে পাবেন অর্থাৎ প্রথমে আপনার এই প্রোফাইল বা ইনকামটা শুরু করার জার্নিটা শক্ত করতে হবে এবং যা কিছু শেখানো হবে সবগুলোতে আপনি নিজে মনোযোগ দিয়ে কি করবেন ডে বাই ডে শিখবেন এবং ইম্প্রুভ আনবেন নিজের চাহিদায় ঠিক আছে করছে কতটুকু প্রেশার দিচ্ছে না দিচ্ছে এটা নেওয়া যাবে না কারণ এটা তো আর্নিং সেক্টর তাই না আর্নিংয়ের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট যা করবেন নিজের জন্য করবেন এবং নিজেকেই চ্যালেঞ্জ নিয়ে করবেন তাহলে বেটার কিছু হবে ভাবতে পারছেন যে সেপ্টেম্বরে এগারোশো প্লাস আর্নিং আসছে একটা অ্যাকাউন্ট থেকে তো এরকম অ্যাকাউন্ট যদি আমার কাছে ছয়টা সাতটা আটটা থাকে তাহলে বোঝান কি পরিমাণ আর্নিং করা সম্ভব তো এখানে ব্যবসা বাণিজ্য চাকরি এগুলোর এখানে কোনো তুলনা করলে হবে তুলনা করা যাবে যাবে না ঠিক আছে আর কী যেন বললাম যে ওই যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস হ্যাঁ ওই জায়গাগুলো তো অনেক বেশি আর্ন করা যায় আপনার দক্ষতা থাকলে আপনি একটা ভালো ক্লায়েন্ট পাইলে একটা ছোট্ট প্রোজেক্টের জন্য আপনি চার হাজার ডলার চার্জ করতে পারেন মাত্র তিন দিনে সেই প্রজেক্ট কমপ্লিট করে দিলেন এমনটা হয় এবং আমি নিজে ওইভাবে আর্ন করেছি কিন্তু ওই জায়গায় হবে কি আজীবন অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় মার্কেট প্লেসে ঠিক আছে তো যাই হোক ওই জায়গা তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কাজ করবেন সেই জায়গাগুলো সেই প্রসেসগুলো দেখাবো এই কোর্সের ঠিক আছে তো ওকে পরবর্তী ধাপে যাচ্ছি আমরা এখানে রয়েছেন কে শরীফের সঙ্গে কথা হয়েছে গোবিন্দ ঘোষ আছেন কোথা থেকে দাদা একটু কথা বলেন